Hello viewers, welcome to our channel. এটি আমাদের রাঁচি ভ্রমণের লাস্ট ব্লগ। এই ব্লগে আপনারা দেখবেন সূর্য মন্দির এবং দশম ফলস। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকে আমাদের রাঁচি ট্যুরের শেষ দিন, তো আজকে সকাল 7টার সময় আমরা ব্রেকফাস্ট করে হোটেল থেকে বেরিয়ে 45 মিনিটস জার্নি করার পর এখন আমরা এসে গেছি সূর্য মন্দিরে। রাঁচির যে সূর্য মন্দির, তো এই সূর্য মন্দির পিছনে দেখতে পাচ্ছেন, তো এখন আমরা ভেতরে যাব, চলুন। দেখার পর এখন আমরা এসে পড়েছি দশম ফলস দেখতে। তো দশম ফলসে আমাদের এন্ট্রি ফি লাগলো 50 টাকা, মানে গাড়ি আর চারজন মিলিয়ে টোটাল 50 টাকা লেগেছে। তো দেখা যাক এখন, চলুন আমাদের সাথে। আর রাঁচি ট্যুরের আজকে আমাদের শেষ দিন, তো আমরা এখন আমাদের লাস্ট স্পট দশম ফলসে এসে গেছি। আমার পিছনেই দেখতে পাচ্ছেন দশম ফলসটা রয়েছে। তো এই দশম ফলস আসতে গেলে আপনাদের মেনলি রাঁচি সিটি থেকে 40-50 মিনিট জার্নি করে প্রায় 30-40 কিলোমিটার দূর এই দশম ফলস। এটা দেখতে আসতে পারেন আপনারা, ভিউ খুবই সুন্দর। কালকে যেই সমস্ত ফলসগুলো দেখেছি মোর আর লেস সেগুলোর মতনই। কালকে আমরা তিনটে ফলস দেখিয়েছিলাম, সীতা, জুলা আর হুন্ড্রু ফলস। তো আজকে আমরা 4 নম্বর ফলসটা দেখতে চলে এসেছি। এখানে 4টে ফলসের 4 রকমের ভিউস, না দেখলে বোঝানো সম্ভব নয়। ক্যামেরায় কতটা আসছে ঠিক বলতে পারবো না, বাট চোখে দেখা আর ক্যামেরায় দেখা দুটো খুব ডিফারেন্স রয়েছে। এখন অবধি আমরা যে তিনটে ফলস দেখেছি, তিনটে ফলসের কোনোটাতে আমরা রেনবো দেখিনি। এখানে রেনবো দেখা যাচ্ছে, পিছনে দেখুন, এখানে রেনবো দেখা যাচ্ছে আর প্রচণ্ড জলের ছাট আসছে। তো এখন একটু ছাটটা কমেছে, তো সেই জন্য এখন ভিডিও করা যাচ্ছে। এতক্ষণ প্রচণ্ড ছাট ছিল, ওখানটাতে দেখুন রেনবোটা দেখা যাচ্ছে বেশ খুবভাবে স্পষ্ট। কাঞ্চি নদীর এই রূপ কিন্তু খুব সুন্দর। এখানে এতটা নিচে এই যে এই বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন, সুতো দিয়ে লাল লাল পতাকা দিয়ে লাগানো। ওপারে যাবেন না, ওর ওপারে গেলে কিন্তু যখন তখন বিপদ হতে পারে, তাই জন্য এখানে ওই লাল পতাকাগুলো দিয়ে রেখেছে। আজকে আমাদের এখন বেরিয়ে যেতে হবে, তো তার আগে আমরা লাঞ্চটা করেই যাবো।
দেড়টার সময় ট্রেন আছে, মনে করতে দেড়টা পরে দুটো নাগাদ ট্রেন আছে। তো এর জন্য আমরা এখন অর্ডার দিয়েছি হচ্ছে ভেজ ফ্রাইড রাইস আর চিলি চিকেন। ফ্রাইড রাইসটা দিয়ে গেছে, চিলি চিকেনটা আসছে। আজকে পঞ্চমী, কালকে ষষ্ঠী, মহাষষ্ঠী কালকে। তো তার আগে আমরা আজকে রাত্রির মধ্যেই কলকাতা ফিরে যাব। 9:30 সময় হাওড়া ঢুকবে ট্রেন। তো তারপর আমাদের কালকে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো শুরু হবে। তো তার আগে খুবই মানে এক্সাইটেড হয়ে রয়েছি কলকাতা যাওয়ার জন্য। কলকাতা কেমনভাবে সেজে উঠেছে দেখার জন্য। এখন লাস্ট মোমেন্টের প্রিপারেশন চলছে বাড়ি যাওয়ার জন্য। তো আমাদের লাঞ্চটা তাড়াতাড়ি করে সেরে নিই, বলে দুটোর সময় ট্রেন ছাড়বে রাঁচি জংশন থেকে। তো তারপর সঙ্গে থাকুন, দেখতে পারবেন পুরো জার্নিটা কীভাবে রাঁচি থেকে কলকাতা ফিরছি। তিন দিনের রাঁচি ভ্রমণ শেষ হওয়ার পর এখন আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা হব। ট্রেনটি হাওড়া পৌঁছাবে রাত্রি 9:30। প্রসঙ্গত বলে রাখি, এই ট্রেনটি রবিবার বাদে সপ্তাহের বাকি 6 দিন চলাচল করে। এর টিকিট ফেয়ার আপের জন্য 1,010 এবং ডাউনের জন্য 975, ইনক্লুডিং ফুডিং চার্জ। ফেয়ারটা কিন্তু ডাইনামিক। আমরা আমাদের চ্যানেলে খুব শীঘ্রই রাঁচি ভ্রমণের একটি বাজেট ট্রিপ আনতে চলেছি। আপনারা চ্যানেলটিকে ফলো করুন। পুরো ভিডিওটিতে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা যদি আমাদের রাঁচি ভ্রমণের আগের ব্লগগুলি না দেখে থাকেন, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, দেখে নিতে পারেন। রাঁচি ভ্রমণের এই ভিডিওগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। থ্যাংক ইউ।